আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি সিনথিয়া শার্মি রোববার চৌঠা আগস্ট দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই তথ্য জানায় খবরে বলা হয় ডেটনের উরিগঞ্জ জেলার ইস্ট ফিফথ সিস্টে এ হামলার ঘটনা ঘটে প্রাথমিকভাবে বলা হচ্ছে হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ তবে তাকে আটক করা হয়েছে নাকি পুলিশের গুলিতে সেও নিহত হয়েছে তা এখনও জানা যায়নি সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেতে দেখা যায় ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে পুলিশ এ ঘটনার পেছনে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি ইতিমধ্যে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু হয়েছে স্থানীয় হাসপাতালগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে এর আগে শনিবার তেসরা আগস্ট স্থানীয় সময় বেলা এগারোটার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের পাশে সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় বিশ জন নিহত ও অন্তত ছাব্বিশ জন আহত হয়েছেন এই ঘটনায় জড়িত সন্দেহে মেটপেট্রি ক্রোসিয়াস নামে এক তরুণকে আটক করা হয়েছে টেক্সাস হামলার কয়েক ঘন্টার ব্যবধানে উহাইউতে ফের এ ধরনের হামলা ঘটনা ঘটল পারস্য উপসাগরে আরেকটি বিদেশী তেলবাহী জাহাজ আটকে দিয়েছেন ইরানের রেভুলেশনারি গার্ডের সদস্যরা তেল পাচারের অভিযোগে জাহাজটি আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি আগস্ট রোববার জাহাজটি আটক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেহরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলবাহী জানায় জাহাজটিতে প্রায় সাত লাখ লিটার ফুয়েল রয়েছে এটির মাধ্যমে আরব দেশগুলো থেকে তেল পাচার করা হতো জাহাজটিতে থাকা সাত কোরো সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো জাহাজের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ আনলো ইরান এর আগে তেরোই জুলাই পানামা পতাকাবাহী এম্পেরিয়া নামে আরেকটি জাহাজের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছিল ইরানের কোস্টগার্ড এছাড়া গত মাসে হরমুজ প্রণালীতে স্টেনা ইম্পারু নামে ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী একটি জাহাজ আটকে দিয়েছিল ইরান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্য দিয়েই জাহাজ আটকে দেওয়ার ঘটনাটি ঘটল দুই সালে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে দেশটির উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এতে ক্ষতির মুখে পড়েছে ইরানের তেল বাণিজ্য এর আগে গত মে জুনি উপসাগরের দুবার তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে দুবারই হামলার পেছনে ইরান দুবারই হামলার পেছনে ইরান রয়েছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র তবে প্রতিবারই সেটি প্রত্যাখ্যান করেছিল ইরান এসব কিছু নিয়েই দেশ দুটির মধ্যে এখন চলছে ব্যাপক উত্তেজনা পনেরো সালে বিশ্ব ক্রিকেট ছয়টি দেশের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসতে ইরান আরও একটি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ শনিবার তেসরা আগস্ট তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা আইএসএন এর রাতে এর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শনিবার জাভেদ জারিফ বলেন দুই সালে করা পরমাণু চুক্তি থেকে সরে আসতে আরও একটি পদক্ষেপ নেবে ইরান চলমান পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপটি নেওয়া হবে এ নিয়ে পরমাণু চুক্তিকে সরে আসতে তৃতীয়বারের মতো কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান তবে পদক্ষেপের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা বলেছি যে চুক্তির আওতাধীন অন্য দেশগুলো যদি সম্পূর্ণভাবে এই চুক্তির শর্ত না মানে তাহলে আমরা একই কাজ করব তবে অবশ্যই আমাদের সব পদক্ষেপে চুক্তির অবকাঠামো অনুসারে হবে দুই সালে ইরান চুক্তির শর্ত পুরোপুরি মানছে না এমন অভিযোগে দুই সালে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র এরপর থেকে ইরানের উপর ফের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন এর প্রেক্ষিতে ইরানও বলেছে যুক্তরাষ্ট্রে আরোপিত নিষেধাজ্ঞা থেকে ইরানকে রক্ষায় চুক্তির আওতাধীন অন্য দেশগুলো যদি ব্যর্থ হয় তাহলে ইরানও চুক্তি থেকে সরে আসবে এর মধ্যে গত মাসে ইরান হুমকি দেয় যে চুক্তির বাইরে গিয়ে দেশটি নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বিশ শতাংশ পর্যন্ত বাড়াবে ইরানি কর্মকর্তারা এও জানায় চুক্তির আওতাধীন অন্য দেশগুলো যদি চুক্তির প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে মানতে শুরু করে তাহলে ইরানও চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে সবশেষে গত একত্রিশে জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কিংবা নিয়ন্ত্রণাধীন কোনো উৎসে থাকা ইরানি কোনো উচ্ছে থাকা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর যে কোনো সম্পত্তিও জব্দ বলে বিবেচিত হবে বলে জানাই ওয়াশিংটন তবে দেশের বাইরে কোথাও নিজের কোনো সম্পত্তি নেই বলে জানিয়েছেন জারিফ শুক্রবার দুশোর আগস্ট এক দাতব্য অনুষ্ঠানে জাবেদ বলেন ইরানের মানুষের অধিকার রক্ষার চেষ্টায় আমার উপর আরোপিত এই মার্কিন নিষেধাজ্ঞা আমি গর্বিত ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যে ২০১৫ সালে ছয় পরমাণু শক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি মিলে তেহরানের সঙ্গে চুক্তি করে কিন্তু দুই সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে আগের মতোই তেহরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখেন আর এরপর থেকে উত্তেজনা দেখা দেয় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আফগানিস্তানে আঠারো বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে ফের শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠীর প্রতিনিধিরা শনিবার তেসরা আগস্ট কাতারের রাজধানী দুহাই এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবারের আলোচনাকে দুপক্ষের সমঝোতার অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে আলোচনায় অংশ নেওয়া জ্যৈষ্ঠ কর্মকর্তারা জানান আট ধাপের এই বৈঠকের মধ্য দিয়ে তেরো আগস্টের আগেই একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যা পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে এতে করে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করা হবে বলেও আশাবাদ তাদের আলোচনায় অংশ নিতে শুক্রবার দোসরা আগস্ট রাতে দুহাই পৌঁছান আফগানিস্তানের নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দ্রুত জালমে খলিজাত দ্রুত জালমে খলিলজাদ দুই সাল থেকে তালেবান প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের নেতৃত্বে তিনি ছিলেন দুহাই পৌঁছেছে টুইটারে দেওয়া এক পোস্টে খলিলজাদ বলেন তালেবান প্রতিনিধিদের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্দেশ্যে এইমাত্র মাত্র দুহাই পৌঁছালাম আমরা যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার বিষয়ে কোনো চুক্তি নয় বরং একটি শান্তির চুক্তিতে সম্মত হওয়ার চেষ্টায় চালাচ্ছি এমন এক শান্তি চুক্তি যা সেনা প্রত্যাহারের সহায়ক হবে আফগানিস্তানে আমাদের উপস্থিতি শর্তসাপেক্ষ আমাদের সরে যাওয়া হবে শর্ত আমরা একটি ভালো চুক্তির জন্য প্রস্তুত এছাড়া তালিবান গোষ্ঠীর পক্ষ থেকেও সমঝোতায় আসার ব্যাপারে ইতিবাচকতা লক্ষ্য করা গেছে বলেও জানান যুক্তরাষ্ট্রের এ দূত আফগান আফগান সেনাদের প্রশিক্ষণ ও সহায়তায় উদ্দেশ্যে দেশেতে বর্তমানে বিশ হাজার নেটো সেনা রয়েছে এর অধিকাংশ যুক্তরাষ্ট্রের গত মাসেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান দুই সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দেশের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে চান উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত তালেবান গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল আফগানিস্তান পরবর্তীতে এক সালে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের যৌথ অভিযানে তাদের ক্ষমতার অবসান হয় এরপর থেকে এরপর থেকে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে লড়াই চালিয়ে যাচ্ছে তারা বর্তমানে তালিবানরা আফগানিস্তানের বেশিরভাগ এলাকার দখল নিয়েছে তারা চাই সেখান থেকে বিদেশি সেনা সরিয়ে নেওয়া হোক নতুন করে শুরু হওয়া এই আলোচনায় উনিশ সদস্যের তালেবান প্রতিনিধি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন সুহালি শাহিন ও জভিউল্লাহ মুজাহিদ নামে দুই তালেবান মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে এ তালেবান কমান্ডার বলেন বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়টি শান্তি আলোচনায় ও বিলম্বিত করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের পর কোনো অবস্থাতে আমরা স্থায়ীভাবে আফগানিস্তানে তাদের শূন্য থাকতে দেব না সঙ্গে আমরা তাদের এ ব্যাপারেও আশ্বস্ত করব যে আর কোনো বিদেশি বাহিনী আফগানিস্তানের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা তার মিত্র বাহিনীর উপর হামলা চালাতে পারবে না রোববার চৌঠা আগস্ট এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের খবরে বলা হয় কাশ্মীরের অমরনাথ মন্দিরে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী এরই জেরে সেখানে সতর্কতা জারি করা হয় এতে কাশ্মীর ছাড়তে হচ্ছে অমরনাথ মন্দিরে তীর্থযাত্রায় আসে হাজারো হিন্দু ধর্মালম্বী সহ পর্যটকদের পাকিস্তান সমর্থিত জঙ্গিরাই বার্ষিক এই তীর্থযাত্রায় হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ তবে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান গত পহেলা জুলাই পঁয়তাল্লিশ দিনের এই তীর্থযাত্রা শুরু হয় এর জন্য এখন পর্যন্ত প্রায় তিন লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষ কাশ্মীরের অমরনাথ মন্দিরে ভ্রমণ করেছেন হামলার হুমকির পর দ্রুতই তীর্থযাত্রায় আসায় লোকসহ সাধারণ পর্যটকদের কাশ্মীর ছাড়তে নির্দেশনা দেয় স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানায় সতর্কতা জারির পর কাশ্মীর ছাড়ার প্রস্তুতি নিয়েছেন প্রায় বিশ হাজার তীর্থযাত্রকারী ও পর্যটক এছাড়া এ তালিকায় আরও অন্তত দুই লাখ শ্রমিকও রয়েছেন এদিকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে প্রায় দশ হাজার অতিরিক্ত সৈন্য শনিবার তেসরা আগস্ট নিজেদের নাগরিকদের কাশ্মীর ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও জার্মানি শনিবার তেসরা আগস্ট স্থানীয় সময়বেলা এগারোটার দিকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরে একটি শপিং মলে এ ঘটনা ঘটে পরে দুপুর একটার দিকে টুইটারে দেশটির পুলিশ জানায় একাধিক সক্রিয় বন্দুকধারীর হামলা হয়েছে শপিং মলের পাশে হামলাটি চার ঘন্টা ব্যাপী ছিল নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে একই সঙ্গে স্থানীয় সবাইকে এই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায় পুলিশ এলোপাসু সিটির মেয়র ডি মার্গো এবং পুলিশ সার্জেন্ট অ্যানোরকি করিল জানিয়েছে একাধিক বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে এছাড়া কর্তৃপক্ষ মনে করে না যে এলাকাটিতে কোনো হুমকি হয়েছে তবে স্থানীয় সংবাদ মাধ্যমে কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করা হলেও সিটির আরেক পুলিশ সার্জেন্ট গুমেজ বলেছেন এ ঘটনায় সন্দেহ এক যুবক পুলিশের হেফাজতে রয়েছেন এছাড়া তিনি দাবি করেন একজন বন্দুকধারী হামলাটি চালিয়েছেন এদিকে ট্যাক্সাসের সিটি মিথুটির মেথুটি ডয়ল জানিয়েছেন এলোপাসুতে গুলিতে একাধিক লোক নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে তবে এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না কতজন লোক নিহত এবং কতজন লোক আহত হয়েছেন একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সেটাও এই মুহূর্তে স্পষ্ট না কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছে গুলিতে আহত হয়ে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত বাইশ জন এর মধ্যে ডেলসল মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন এগারো জন আর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অফ অ্যালোপাস ভর্তি আছেন বাকি এগারো জন দুই হাসপাতালের মুখপাত্র ভিক্টর গুয়েরুরু এবং রায়ান মেয়েল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ আমাদের সাথেই থাকুন খুদা হাফেজ বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর